আপনার নাম কি? নাম মোহাম্মদ আলামিন। বাসা কোথায় আপনার? বাসা বলিয়াহাট মানিকদিয়ার। আপনি কি ব্যবসায়িক নাকি গৃহস্থ? ব্যবসায়িক। কতদিন ধরে ব্যবসা করেন? তা 5 বছর। কয়টা নিয়ে আসছেন গরু? গরু নিয়ে আসছি 3টা। কোন 3টা? এই পাশের 3টা। দাম বলছে কি? দাম যেভাবে কইতে আছে 20,000 টাকা এরকম এক গরু। একটা একটার পিছনে 20,000 টাকা এরকম। তাহলে তো আপনাদের অনেক ক্ষতি হচ্ছে করোনার জন্য। জি। আচ্ছা তাহলে আপনারা এগুলা যে এখন বিক্রি করতে পারবেন? আজকে মনে হয় সম্ভব হবে না। আজকে হবে না? আজ যদি সম্ভব হয় তাহলে লস দেন। তাহলে কোন হাটে নিয়ে যাবেন? তাহলে আমাদের এই বলিয়াহাট। হাট বলিয়াহাট? জি। ওটা তো অনেক বড় হাট লাগে তাই তো? জি। ধন্যবাদ আপনাকে। সামনে মাছ ছড়ায় কাকা। কাকা আপনার নাম কি? মোহাম্মদ আজহার আলী। বাসা কোথায় আপনার? মানিকদিয়ার। আজকের বাজারের অবস্থা কেমন? বাজারের অবস্থা ভালো না। আপনি কি ব্যবসায়িক না গৃহস্থ? ব্যবসায়িক। কতদিন ধরে ব্যবসা করেন? তাও 20-25 বছর হইল। আজকে কয়টা গরু নিয়ে আসছেন আপনি? 5টা। বইলে আছে, গ্যাস লাইন আছে, উল্লা ভাড়া। এগুলো হাটে আপনারা কেনা বেচা করে থাকেন তাই তো? ধন্যবাদ আপনাকে। ভাই আপনার নাম কি? মোহাম্মদ সেলিম রেজা। বাসা কোথায়? বাসা মানিকদিয়ার। মানিকদিয়ার? জি। আপনি ব্যবসায়িক নাকি? জি ব্যবসায়িক। ব্যবসায়িক। কতদিন ধরে ব্যবসা করেন? এই 5-7 বছর। 5-7 বছর। কয়টা গরু নিয়ে আসছেন আজকে? আজকে 5টা নিয়ে আসছি। 5টা নিয়ে আসছেন। আজকে হাটের অবস্থা কেমন? হাটের অবস্থা ভালো না। দাম বলছে কি 5টার? না দাম বলছে না। একটারও বলে না? মানুষই নাই হাটে। ও আচ্ছা, তাহলে তো আপনাদের অবস্থা একদমই খারাপ দেখতেছি। জি। সবাই একই কথা বলতেছে। জি ভাই। তাহলে আপনারা যদি এই হাটে বিক্রি না করতে পারেন তাহলে কোন হাটে যাবেন? আমাদের বাড়ির পাশে হাট আছে বইলিয়া, আবার গ্যাস লাইন। জি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। কাকা আপনার নাম কি? ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম। বাসা কোথায় আপনার? সৌছড়া। আপনি কি ব্যবসায়িক নাকি গৃহস্থ? গৃহস্থ। কয়টা গরু নিয়ে আসছে? এই একটাই। ব্যবসায়িকরা দাম বলছে কি? বলে কম করতেন বলছে। এটা কি আপনি কুরবানির জন্য ছাড়তে চান নাকি? বেসুলে কে কি করবে এটি দাম বলতে পারি না। আচ্ছা দাম কত বলছে? দাম 70-এর নিচে করছে, 65 এর দাঁতে নাই। ও দাঁতে নাই এখনো? না। এটা কয় মন ওজন হবে? এই মন 3 মন, 3.5 মন এরকম। আপনি কত মনে বিক্রি করবেন? 72 নাম কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। কয়টা গরু নিয়ে আসছেন? গরু ভাই আমি 5টা নিয়ে আসছিলাম। 5টা নিয়ে আসছেন, বিক্রি করছেন? বিক্রি করছি 3টা। 3টা বিক্রি করছেন? 3টা বিক্রি করছেন। ওই 3টার কি দাঁত দাঁত ছিল নাকি দাঁত নাই? এইগুলো গরু দাঁত না তো? দাঁত নেই এগুলো? দাঁত নেই না। এগুলো কি জাতের গরু? এগুলো করাস। আর ওইটা? ওটাও করাস। আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন এই দুইটা? কি যে এই দুইটা গরু বিক্রি হয়ে আছে ভাই? বিক্রি হয়ে গেছে। কত হলে কত বিক্রি করছেন? তা তো 2,15,000 এরকম। 2,15,000? একটা না দুইটা? দুইটা। দুইটা। ধন্যবাদ আপনাকে। কাকা আপনার নাম কি? ওসমান গনি। বাসা কোথায় আপনার? শাইখা দিঘি। কয়টা গরু নিয়ে আসছেন? 3টা। আপনি কি ব্যবসায়িক নাকি গৃহস্থ? ব্যবসায়িক। কতদিন ধরে ব্যবসা করেন? তা 20 বছর। এই যে আমার পাশে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু? লে বাবা এত নিয়ম বলে। অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়ান। এটা এটা কয় দাঁত? দাঁত হয় নাই। দাঁত হয় নাই এখনো? তো আপনারা যে ব্যবসা করতেছেন এই করোনার মধ্যে, এখন তো লস লাভের বিষয় আছে তাই তো? হ্যাঁ। আজকের বাজারটা কেমন? খুব খারাপ। এগুলোর দাম বলছে? হ্যাঁ। কত বলছে দাম? পয়লা 62 কইছিল, এখন 61 কইছে। এখন 61 বলতেছে, তার মানে প্রথমে বেশি বলছিল। আপনি কত? 65 হলে ছাড়বো। 65 হলে ছাড়বেন? ধন্যবাদ কাকা আপনাকে।
আপনার নাম কি? আবু সাইদ। বাসা কোথায় আপনার? খেসর। এটা আপনার গরু? না, কিনলাম। কিনলেন? কত দিয়ে কিনছেন? 90,500 কম। 90,500 কম। এটা কি জাতের গরু? এটা জাত সিন্ধি। সিন্ধি। তো এটা আপনি কি কুরবানির জন্য কিনছেন নাকি আপনি বেচছি? মার জিয়ারত করব। জিয়ারতের জন্য? আচ্ছা, এটা এটাতে কয় মণ ওজন হবে? 5 মণ। আজকে আজকে হাটের ব্যাপারটা একটু বলেন, আজকে কেমন, মানে হাটটা কেমন চড়া নাকি? আপনার নাম কি? মোহাম্মদ আমির হোসেন। বাসা কোথায় আপনার? চাকমোহর। আপনি কি ব্যবসায়িক নাকি ব্যস্ত? ব্যবসায়িক। কতদিন ধরে ব্যবসা করেন? তাও 15 বছর। আজকে হাটের অবস্থা কেমন? হাটের অবস্থা ভালো না। ভালো না? এটা কিসের জন্য? করোনার জন্য কি? করোলার জন্য। আচ্ছা, আজকে কয়টা গরু নিয়ে আসছেন আপনি? দুইটা গরু নিয়ে আসছিলাম, একটা বিক্রি করছি আর একটা রয়েছে। এই একটা রয়েছে? হ্যাঁ। একটা বিক্রি করছেন, ওটা কত বিক্রি করছেন? ওটা বেচছে 85,000। 85,000। কয় দাঁত ছিল? ওটা দুই দাঁত ছিল। দুই দাঁত। আর পাশে যে গরুটা দেখতে পাচ্ছি, এটা এটা কি জাতের গরু? এটা অস্ট্রেলিয়া। এটা অস্ট্রেলিয়ান। এটার দাম কত বলছে? এটা 90, 92, 95 এরকম দাম। আপনি কত হলে ছাড়বেন? 110 এরকম হলে। এটা কি আপনি ঈদের মৌসুমের জন্য ছাড়তেছেন নাকি? না না না, ঈদের মৌসুম তো, মেলা দেরি আছে। ব্যবসা ক্ষেত্রে, তাই তো? ব্যবসা ক্ষেত্রে। আচ্ছা, আপনি আপনি যদি এখানে বিক্রি না হয় তাহলে কোথায় বিক্রি করবেন? বাড়িতে নিয়ে, আমাদের চাটমোহরে হাট আছে। চাটমোহরে হাট আছে, ওখানে বিক্রি করবেন? ওখানে বিক্রি করবেন। ধন্যবাদ আপনাকে।